নদিয়ার নাকাশিপাড়ায় বোমাবাজির ঘটনায় গুরুতর আহত হলেন নরেন হালদার নামে এক ব্যক্তি বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে। বোমার আঘাতে আহত হন নরেন হালদার। এলাকাবাসীরা গুরুতর আহত নরেন হালদারকে উদ্ধার করে বেথুয়া ডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আমাদের ওখানে গত তিন চার দিন আগে একটা সাইকেল চুরি হয়েছে, আর কানু হাজারের বাড়ি আর জাইদুল শেখের বাড়ি চুরি হয়েছে মোটর। এবার ওরা রাস্তায় ধরে ফেলে ওই চোরটাকে, হিরোইন টিরোইন খায়, দিয়ে দৌড়টা পাওয়ার সঙ্গে সঙ্গে যে যেমন পেরেছে মেরেছে, কোনো সম্প্রদায় কোনো ইস্যু নেই, এর মধ্যে ওরা মারধর করেছে দুই সম্প্রদায়ের লোক। তারপরে যখন ওরা চোরটা নিয়ে চলে আসে বেথুয়া ডহরি হাসপাতালে ভর্তি করে চলে যায়, দেড় ঘন্টা কি দু ঘন্টা পরে আটটা নাগাদ ওই কানু হালদারের বাড়ি চড়া হয় সুলদারপুরি চার পাঁচটা লোক। কানু হালদারের বউকে বিশ্রী ভাষায় গালাগালি দেয়, কানুকে মারতে যায়, কানু পালিয়ে যায়, কানু মারেনি, তখন যাত্রা হালদারকে মেরে যায়, রাস্তায় ছিল যাত্রা হালদারকে। ধরো ওই দিন থেকেই ঘুরছে, মারবো মারবো করি, এ মারবো তা মারবো একে মারবো তাকে মারবো বলছে। গত তিন দিন যাবত সন্ধি হচ্ছে আর ওখানে ওরা বোম মারছে, বাঁধা বোম। এবার আমরা পাড়ায় বলেছি যে কোনো গন্ডগোলের দরকার নেই, ওরা বাঁধা বোম মারছে, কাল তো লোক দেখতে পাচ্ছি না, রাতে অন্ধকারে কারা মারছি। দিয়ে এখন ওই আজকে দিন তিন দিন চার দিনের দিন আজকে বোমটা মারার সঙ্গে সঙ্গে ও বাথরুমে নাকি বাড়ি হয়েছিলো, কানের এখানে লেগেছে পাথর, আর পাথর নাকি লোহা, দিয়ে এখানে ইঞ্জুরি হয়ে গিয়েছে, কানে রক্ত থামছে না, ওনার অবস্থা খুব ভালো নয় এখন। ওনার নাম কি? মোহন হালদার। আর ওই যাত্রা হালদার কি? ওনার যাত্রা হালদার ওনার মামাতো ভাই, একই বাড়িতে? হ্যাঁ, মামাতো ভাই। যদি সুষ্ঠুভাবে পুলিশ প্রশাসন দিয়ে যদি কোনো রকম শাস্তি দেওয়া যায়, আমরা গন্ডগোলে দিতে চাইছি না, এবং সাইডে যে মুসলিম পাড়াগুলো আছে তারা গন্ডগোলে দিয়ে, আমরা তাদের কাছে বলেছি, তারা বলেছে আমরা দেখছি ব্যাপারটা, এই পর্যন্ত হয়ে আছে। অভিযোগ করছেন থানাতে এই বিষয়ে? হ্যাঁ, থানাতে আগের দিন বলা ছিল, উনি বলেছিলেন আজকে মীমাংসা করে দেবো, তা মীমাংসা করছে, আলাউদ্দিন টাইম চায় নিয়েছিল, আর এদিকে রশিদ মল্লিক আমাদের বিক্রমপুর প্রধান। পুলিশ বোমাবাজির ঘটনায় তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।